হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুলস একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত পর্বে বন্ধুরা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স মেনু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ডের মেইলিংস মেনু নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। বন্ধুরা আমরা স্ক্রিনে চলে আসলাম। আমি প্রথমত আমার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন করে নিব। আমি টাস্ক বারে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন করে নিচ্ছি। যেহেতু আজকে মেইলিংস মেনু নিয়ে আলোচনা করব, আমি মেইলিংসে যাচ্ছি। মেইলিংসে যাওয়ার পর এখন দেখেন বন্ধুরা এখানে রয়েছে ইনভেলপস লেভেলস, আর এটি একটি মেনু, সাব মেনুর মধ্যে রয়েছে, সেটির নাম হচ্ছে ক্রিয়েট। তো প্রথমত আমরা ক্রিয়েট সাব মেনুর ইনভেলপসটি নিয়ে আলোচনা করব। ইনভেলপস জিনিসটি আসলে কি? আমরা প্রায়শই কুরিয়ার সার্ভিসে বা মেল করতে গেলে আমরা প্রথমেই রিটার্ন অ্যাড্রেস বা টু এবং ফ্রম ব্যবহার করে থাকি। তো কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে সেটা আমরা নির্দিষ্ট করে দিচ্ছি এবং কারোর নাম দিচ্ছি। যেমন সাপোজ আমি যদি উদাহরণস্বরূপ বলি, চট্টগ্রাম থেকে একটি পার্সেল ঢাকাতে পাঠানো হবে, তাহলে চট্টগ্রামে কোন ব্যক্তি পাঠাচ্ছে তার নাম কি, সে নামটি মেনশন করতে হচ্ছে এবং তার অ্যাড্রেসটি ব্যবহার করতে হচ্ছে এবং তার মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হচ্ছে। এবং ঢাকাতে যার কাছে পাঠাচ্ছি তারও অ্যাড্রেস, মোবাইল নাম্বার, নাম প্রয়োজন হয়। তো আমি যদি চাই বা আমি যদি ইমেলের মাধ্যমেও পাঠাতে যাই, সেক্ষেত্রে কে পাঠাচ্ছে, কার কাছে পাঠাচ্ছি সেটাও মেনশন করা আসলে জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা ইনভেলপস ব্যবহার করে পাঠাতে পারি। তো আমি প্রথমত চাইলে ইনভেলপসটা তৈরি করে রাখতে পারি। তো কীভাবে তৈরি করব সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আমরা ক্রিয়েট সাবমেনুর মধ্যে ইনভেলপসে ক্লিক করতেছি। দেখেন এখানে একটা অপশন চলে আসছে ডেলিভারি অ্যাড্রেস, আরেকটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। ডেলিভারি আমি কোন জায়গায় আসলে ডেলিভারিটা করতে চাচ্ছি, আর এটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস, আমি যে জায়গার থেকে আসলে ডেলিভারিটা করব। তো আমি ডেলিভারি অ্যাড্রেসটা দিচ্ছি। সাপোজ অ্যাড্রেস দেওয়ার আগে আমি তার নাম লিখে দিই, সাপোজ মিস্টার করি। সে সাপোজ ঢাকা থেকে আমার পাঠাচ্ছে, আমি দিয়ে দিলাম মিরপুর, মিরপুর 10 ঢাকা, মেটি দিয়ে এবং তার হয়তো মোবাইল নাম্বারটা আমি দিলাম, মোবাইল নাম্বার যে কোনো একটি নাম্বার, 018 সামথিং নাম্বার একটা দিয়ে দিলাম। তারপর রিটার্ন অ্যাড্রেসে এসে আমি মিস্টার রাহিম সাপোজ দিলাম আগ্রাবাদ, CDA অ্যাক্সেস রোড 0
ছিল আমি দিয়ে দিন এখানে আমি ডেলিভারি অ্যাড্রেসটি আমি যেখানে ডেলিভারি করব সেখানে অ্যাড্রেসটি দিলাম এবং আমি যেখান থেকে দিচ্ছি সেখানে অ্যাড্রেসটি দিলাম এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছি আমরা আমার এখানে রিটার্ন অ্যাড্রেস আর এখানে ডেলিভারি অ্যাড্রেসটি রয়েছে এখানে ফিডটি আমি দেখতে পাচ্ছি ফিডে ক্লিক করলে আমি এখান থেকে যে কোনো ফিড ব্যবহার করে দিতে পারি তো আমি এটা একটু পরে আসতেছি তো এটা আমি লিখে দিলাম তারপর আমি অপশনে যেতে এখানে প্রিন্টের অপশন রয়েছে অ্যাড টু ডকুমেন্ট আমি ডকুমেন্টের মধ্যে সেটা অ্যাড করতে পারি তারপরে এখানে অপশন রয়েছে আমি অপশনে যদি ক্লিক করি এখানে চলে আসলো তো প্রথমত এনভেলপস অপশন রয়েছে আমি এনভেলপ অপশনে গেলাম এনভেলপ সাইজ সাইজ রয়েছে আমি সাইজ কতটুকু দেবো তো সাপোজ আমি সাইজ দিয়ে দিলাম 10 আপনি আপনার মতো করে যে কোনো সাইজ দিতে পারেন সমস্যা নেই তারপরে দেখেন ডেলিভারি অ্যাড্রেসের ফ্রন্ট তারপর হচ্ছে রিটার্ন অ্যাড্রেসের ফন্ট আপনি চাইলে এখান থেকে ক্লিক করে ফন্ট দিয়ে দিতে পারবেন এখানে ফন্ট রয়েছে ফন্ট স্টাইল রয়েছে সাইজ রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যবহার করে দিতে পারবেন সেটা আপনার ইচ্ছা তারপর আপনি সেমভাবে রিটার্ন অ্যাড্রেসও দিয়ে দিতে পারবেন তারপর দেখেন ফ্রম লেফট ফ্রমের লেফটে আপনি চাইলে দিতে পারেন ফ্রম লেফটে কতটুকু পর্যন্ত থাকবে এটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসের জন্য ফ্রম লেফটে আবার টপে ওপরের দিকে কতটুকু থাকবে তারপরে রিটার্নের জন্য সেম লেফটে কতটুকু এবং টপে কতটুকু সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন দেওয়ার পর আপনি সাপোজ ওকে দিয়ে নেবেন দেওয়ার পর এবার আপনি যদি প্রিন্ট করতে চান সরাসরি প্রিন্ট করতে পারবেন এখান থেকে আর যদি চান অ্যাড টু ডকুমেন্টে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি ডকুমেন্টে নিতে পারেন তো আমি বন্ধুরা ডকুমেন্টে নিয়ে যাচ্ছি ডকুমেন্টে নিয়ে করলাম ইয়েস দিলাম তাহলে দেখেন বন্ধুরা আমি সাইজ যতটুকু দিয়েছিলাম অতটুকুর একটি ইনক্লাস তৈরি হয়েছে এখানে রিটার্ন অ্যাড্রেসটি রয়েছে এবং এখানে রয়েছে হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসটি আশা করি আপনারা কীভাবে ইনভেলপস তৈরি করতে হবে সেটি বুঝতে পেরেছেন আপনি আপনার মতো করে যে বারো হয় যে সাইজ দিতে ইচ্ছা হয় যে ফন্ট দিতে ইচ্ছা হয় সেই ফন্ট দিয়ে সাইজ দিয়ে বড় ছোট করে বা বিভিন্ন টাইটেল দিতে পারবেন আপনি চাইলে ইতালিক আন্ডারলাইন বোল্ড এগুলো ব্যবহার করে কাজ করে দিতে পারবেন সমস্যা এখন আমি যাচ্ছি তার পাশে ক্রিয়েটের মধ্যে আরেকটি অংশের অপশন মেনু টুলবার রয়েছে সেটির নাম হচ্ছে লেবেলস আমি লেবেলসে গেলে আমরা লেবেল তৈরি করে রাখতে পারবো যেমন আমি অনেকগুলো লেবেল তৈরি করে রাখতে চাচ্ছি যেমন একই নাম দিয়ে অনেকগুলো লেবেল আমি এখান থেকে কেটে কেটে লেবেল তৈরি করে রাখলে এখান থেকে কেটে কেটে লাগিয়ে দিতে পারবো লেবেল তৈরি করে মানে ছোটো ছোটো ট্যাগ তৈরি করে একটি নামের ছোটো ছোটো ট্যাগ তৈরি করে তো সাপোজ আমি এখান থেকে কী নাম দিয়ে আসলে ট্যাগটি তৈরি করবো সাপোজ আমি এই নামটি সিলেক্ট করে কপি করলাম এটি দিয়ে আসলে আমি ট্যাগ তৈরি করবো তো আমি ক্লিক করে লেবেলসে ক্লিক করলাম লেবেলসে ক্লিক করে দেখুন অটোমেটিক আমি একটু আগে যে এখানে এনভেলপসে এখানে ডেলিভারি এবং রিটার্ন অ্যাড্রেস দিয়েছিলাম এখানে লেবেলস আকারও রয়েছে তো আমি এটি দিতে চাচ্ছি না আমি যেটি কপি করেছি আমি সেটি দেবো চট্টগ্রাম চাইলে মোবাইল নম্বর দিতে পারেন সমস্যা নেই তারপরে আপনি এই যে এখানে অ্যাড্রেস রয়েছিল আমি প্রথমে অ্যাড্রেসে চলে এসেছিলাম আমি এখানে যদি ইউএসএ রিটার্ন অ্যাড্রেস দিতাম তাহলে রিটার্ন অ্যাড্রেসটি চলে আসে দেখতেছি বন্ধুরা আমার এটা চলে দিলে আমি যেটা দিয়েছি সেটি আসতেছে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার এখানে অ্যাড্রেস ছিল ডেলিভারি অ্যাড্রেস আপনি চাইলে এখান থেকে ক্লিক করে রিটার্ন অ্যাড্রেসটা ব্যবহার করে দিতে পারবেন তারপর এখানে প্রিন্টের অপশানে ফুল পেজ অফ দি সেম লেভেলের একই লেভেলের ফুল পেজ দিতে পারেন তারপর সিঙ্গেল লেভেলও দিতে পারেন আপনি চাইলে তারপরে এখানে নিউ ডকুমেন্ট রয়েছে প্রিন্ট রয়েছে অপশান রয়েছে তো আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে যেটা হবে সেটি আসলে অপশানের কাজই অপশানে ক্লিক করলে সেই কাজটি আমরা পেতাম আমি যদি এখান থেকে অপশানে ক্লিক করি তাহলে সেম কাজটি চলে আসলো তাহলে দেখেন এখানে
GPS printers level Microsoft ওকে এখান থেকে আপনি কত টিক দিবেন পার পেজে কত টিক থাকবে আমি সাপোজ পার পেজে 30 টি করে দিচ্ছি 30 টি দিলাম এখানে হাইড এবং ওয়েট অপশন রয়েছে দেখেন হাইড এতটুক ওয়েট এতটুক পেজ সাইজ হচ্ছে এত আর এখানে ডিটেইলস এখানে আপনি চাইলে এখান থেকে টপ মার্জিন সাইড মার্জিন লেভেল হাইট ওয়েট এগুলো এখান থেকে মেজারমেন্ট করে দিতে পারেন যদি আপনার কম বেশি দিতে হয় আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন চাইলে দেওয়ার পরে ওকে দেবেন ওকে দেওয়ার পরে আমি সাপোজ নিউ ডকুমেন্টে ক্লিক করলাম তাহলে দেখেন বন্ধুরা এখানে নতুন একটা ডকুমেন্টের মধ্যে নতুন একটি ডকুমেন্টের মধ্যে আমি যতটুকু দিয়েছিলাম এগুলো চলে এসেছে তিন লাইনের মধ্যে এক লাইনে 10টি করা রয়েছে তিন লাইনের মধ্যে 23টি লেভেল তৈরি হয়েছে আপনি চাইলে এখান থেকে কেটে কেটে লেভেলগুলো লাগিয়ে কাজ করে নিতে পারবেন আপনার কাজের সুবিধার মতো আশা করি বুঝতে পেরেছেন তো আমি আমার আগের যে ফাইলটি ছিল সেই ফাইলটিতে চলে যাচ্ছি এ ছিল বন্ধুরা টিএট এনক্লেপস এবং লেভেলের কাজ এখন বন্ধুরা আমরা দেখব স্টার্ট মেল মার্জি অপশনটি রয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটি হচ্ছে স্টার্ট মেল মার্জের মধ্যে মেল মার্জ অপশনটি রয়েছে আর মেল মার্জ এখানে সবগুলো বন্ধুরা দেখেন হাইড অবস্থায় আছে মেল মার্জ যখন আমরা করব তখন সবগুলো এখানের অপশনগুলো শো হয়ে যাবে মানে মূলত মেল মার্জের মেল মার্জ করতে গেলেই আসলে এগুলো ব্যবহার করতে হবে তো প্রথমত মেল মার্জ জিনিসটিকে আমি একটু বলতেছি মেল মার্জ বলা হচ্ছে একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোর যে পদ্ধতি বা মাধ্যম তাই হচ্ছে আসলে মেল মার্জ আমাদের চিঠি থাকবে একটি কিন্তু আমরা বিভিন্ন ঠিকানায় অনেকগুলো ঠিকানায় একই চিঠি ব্যবহার করে কাজ করতে পারবো তো কীভাবে করব আসলে সেটি আমি দেখাবো এখন তো প্রথমত মেল মার্জ করতে গেলে আমরা স্টার্ট মেল মার্জে ক্লিক করলাম স্টার্ট মেল মার্জে ক্লিক করার পর আমরা যাবো হচ্ছে স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ডে ক্লিক করলাম ক্লিক করার পর ডান পাশে দেখেন একটা ডায়ালগ বক্স চলে আসছে আমি এখান থেকে লেখা আছে স্টেপ ওয়ান অফ সিক্স আমি তার মাঝে নেক্সট দিয়ে দিব নেক্সটে ক্লিক করব তারপর লেখা আছে সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট তো আমরা তো আসলে কারেন্ট ডকুমেন্টের মধ্যেই আসলে তৈরি করতে চাচ্ছি আমি যে ডকুমেন্টে আছে সেই ডকুমেন্টে তাহলে এটি দিয়ে নেক্সট দিয়ে দিব তারপরে দেখা যাচ্ছে আমি ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট রয়েছে তো আমি যেহেতু এখানে মেল মার্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি নতুন লিস্ট নিয়ে করবো আসলে টাইপের নিউ লিস্ট দিব আমরা তারপর এখানে রয়েছে ক্রিয়েট আমরা ক্রিয়েটে যাবো ক্রিয়েটে গেলে আমাদের এখানে একটি অপশন চলে আসবে তো অপশন আসার পর আমি চাইলে টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ব্যবহার করতে পারি তো আমি প্রথমত টাইটেলে সাপোজ লিখলাম ওয়ান আপনার ট্যাব বাটন দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারেন অথবা ক্লিক করে করে যেতে পারেন আমি ফার্স্ট নেম দিলাম সাপোজ ইব্রাহিম খলিল লাস্ট নেম কোম্পানি নেম আমি সাপোজ কার্নিভাল দিলাম কার্নিভাল ওকে দেন আমি চাচ্ছি আরেকটি লেভেল তৈরি করার জন্য সেক্ষেত্রে আমি নিউ এন্ট্রি দিলে আরেকটি লেভেল তৈরি করতে পারবো তো লেভেলে গিয়ে এখানে দিলাম টু এখানে সাপোজ আমি দিলাম মোহাম্মদ কামাল মোহাম্মদ কামাল দেন সাপোজ এসিআই ওকে দেওয়ার পর আমি এই দুটি লেভেল দিব তারপর আমি আপনি চাইলে এখানে আরও লেভেল তৈরি করতে পারবেন নিউ এন্ট্রি দিয়ে আরও লেভেল তৈরি করতে পারবেন এখানে ডিলেট এন্ট্রি দিয়ে লেভেলগুলো ডিলেট করে দিতে পারবেন এখানে কাস্টমাইজ কলাম দিলে আপনার এখানে যতগুলো কলাম মেনু রয়েছে সব মেনুগুলোকে আপনি চাইলে এডিট করে কাজ করতে পারবেন কাস্টমাইজ কলাম থেকে কাস্টমাইজ কলাম থেকে এই মেনুগুলো আপনার রয়েছে এখান থেকে আপনি অ্যাডও করতে পারবেন আরও ডিলেটও করতে পারবেন রিনেমও করতে পারবেন মুভ ডাউনও দিতে পারবেন আবার যদি আপনি এখানে আসেন মুভ আপও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কাজ করে নিতে পারবেন দেন আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে এখন আমার ফাইলটিকে সেভ করতে হবে
সেভ অপশন চলে আসলো। তো আমি ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপ দিলাম, সাপোজ আমি ফাইল নেম দিলাম মেলমার্স, মেলমার্স মেলমার্স দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তারপর আমি এখানে যা আছে এখানে মেলমার্স রিসিপিয়েন্টস যেটি রয়েছে সেটি, তো আমি এখানে যেটি আছে, তো আপনি চাইলে এই যে মেলমার্স রিসিপিয়েন্ট যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে আবার চাইলে এডিট করতে পারবেন, আবার সিলেক্ট এখান থেকে সিলেক্টও করতে পারবেন। তো আমি এটি ওকে দিয়ে দিচ্ছি বরাবরের মতো। আর দেখেন বন্ধুরা এখানে সবগুলো এখন হাইলাইট অবস্থা রয়েছে, ঝাপসা আকারে দেখেন সবগুলো ঝাপসা আকারে রয়েছে। আমি যখন এখানে ওকে দিব তখন দেখেন বন্ধুরা এখানে বাকি সবগুলো কাজ শো হয়ে গেল। ওকে, এখন বন্ধুরা আমার যে কাজ, আমি চাইলে এই স্টেপ 3 অফ 6 এরপরে নেক্সট রাইট ইউর লেটার এখান থেকেও করতে পারি, অথবা আমি চাইলে এই মেনুগুলো ব্যবহার করেও করতে পারি। তো আমি এখান থেকে করতেছি রাইট ইউর লেটার দিয়ে। রাইট ইউর লেটারে যখন আসলাম, রাইট ইউর লেটারে তখন আমি এখান থেকে যাবো হচ্ছে দেখেন মোর আইটেমসে যাবো। মোর আইটেমসে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার টাইটেলগুলো, তা আমি নিয়েছিলাম টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে কোম্পানি নেম। তো আমি টাইটেল দিয়ে ইনসার্ট দিচ্ছি, ফার্স্ট নেম দিয়ে ইনসার্ট দিচ্ছি, আমি পরে এন্টার দিয়ে গেলাম নিচে নামাই, ফার্স্ট নেম নিয়ে এন্টার দিচ্ছি এবং কোম্পানি নেম নিয়ে এন্টার দিচ্ছি, দেন ক্লোজ। তো আমি প্রথমে টাইটেল দিলাম, টাইটেলে গিয়ে এন্টার দিয়ে দিলাম, ফার্স্ট নেম আর লাস্ট নেম একসাথে রাখলাম, কোম্পানি নেম নিচে দিয়ে দিলাম, লাস্ট নেম একটি স্পেস দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন বন্ধুরা আমি যে মেনুগুলো তৈরি করেছিলাম সেই মেনুগুলো এখানে চলে এসেছে। এখন আমি যে কাজটি এখান থেকে করলাম সেই কাজটি আমি চাইলে এখান থেকে করতে পারতাম। ইনসার্ট মার্স ফিল্ড থেকে ক্লিক করলে এখানেও রয়েছে, আপনি এখান থেকেও চাইলে একটা একটা করে ক্লিক করে করে নিয়ে আসতে পারবেন। ওকে, এখন আমার যে ফিল্ডগুলো রয়েছে, টাইটেল একটি ফিল্ড, ফার্স্ট নেম এবং লাস্ট নেম একটি ফিল্ড, কোম্পানি নেম একটি ফিল্ড, আমি যদি এগুলো হাইলাইট করতে চাই সেক্ষেত্রে হাইলাইট মার্স ফিল্ড ক্লিক করলে দেখেন বন্ধুরা এগুলো হাইলাইট হয়ে গেল। আবার যদি বাদ দিতে চান এখানে ক্লিক করলে সেগুলো বাদ হয়ে যাবে। আর আমি এডিট রিসিপিয়েন্ট যেটি বলেছিলাম আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন। আমি যদি এটি তুলে দিই তাহলে এটি আর শো করবে না, একটি শো করবে শুধু যেটি টিক মার্ক আছে সেটি। আপনি চাইলে এখান থেকে এডিট করে এডিট করতে পারবেন। আবার এখানে এখান থেকে আপনি টাইপ নিউ লিস্টও তৈরি করতে পারেন, ইউজ এক্সিস্টিং লিস্টও করতে পারেন, একটির উপরে একটি লিস্টের উপর আরেকটি লিস্ট তৈরি করতে পারবেন, এক্সিস্টিং করতে পারবেন, এখানে নিউ লিস্ট তৈরি করতে পারবেন। ওকে, হাইলাইট এখানে। তারপরে এখন আমি এখানে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম লিখেছি। ওকে, তারপর দেখেন বন্ধুরা এখানে রয়েছে স্টেপ 4 অফ 6 এর মধ্যে নেক্সট প্রিভিউ ইউর লেটার্স। তাহলে আমি যদি এখানে যাই লেটার্সের মধ্যে, সেক্ষেত্রে আমি প্রিভিউ রেজাল্টের মধ্যে যদি আমি যাই তাহলে দেখেন বন্ধুরা এখানে আমার এক নম্বরের মধ্যে চলে এসেছে ইব্রাহিম কলিন কার্নিভাল এক নম্বরটি। আমি কিন্তু চাইলে যে এখানে প্রিভিউ রেজাল্ট যেটি আছে সেটি ব্যবহার করতে পারি। আমি এখান থেকে এই যে এখন দেখেন আগের মতো হয়ে গেল, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন চলে আসতেছে, তাহলে আমি এখান থেকে ক্লিক না করলেও হবে। দেন আমি তো দুইটি দিয়েছিলাম, এখানে দেখাচ্ছে শুধু এক। তো দেখেন এখানে একটা মিউজিক প্লেয়ারের মতো রয়েছে, এখানে লেখা আছে এক, এর জন্য এক নম্বর দেখাচ্ছে। আপনি যদি দুই দেন তাহলে দুই নম্বরটা দেখাবে, যদি আপনার আরও থাকে তাহলে আপনার আরও দেখাবে। ঠিক আছে বন্ধুরা, যদি আরও থাকে আরও দেখাবে। তা আপনি নেক্সট স্টেপ 5 অফ 6 নেক্সট রয়েছে, এখানে কমপ্লিট দ্য মার্চ রয়েছে। আপনি এখানে যখন আসবেন কমপ্লিট হয়ে গেলে এখন আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারেন, অথবা এডিট, আবার যদি চান এডিট ইন্ডিভিজুয়াল লেটার্স আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল লেটার্সগুলো এডিটও করতে পারবেন, প্রিন্ট এবং ইন্ডিভিজুয়াল লেটার্স এখান থেকে করতে পারবেন, অথবা ফিনিশ অ্যান্ড মার্চ এখানে গেলে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, প্রিন্ট ডকুমেন্টস আপনি এখান থেকেও করতে পারবেন। আর যদি আপনি সেন্ড ইমেল মেসেজ করতে চান এখান থেকে সেন্ড করে দিতে পারবেন। তো প্রথমত বন্ধুরা আমার অ্যাড্রেসটি তো তৈরি হয়ে গেল, অ্যাড্রেস তৈরি হয়ে গেল, কিন্তু এখন আপনি যে লেটারটি দিতে চাচ্ছেন সেই লেটারটি আপনি এখান থেকে
ব্যবহার করতে পারেন। তো আপনি চাচ্ছেন লেটার, যে কোনো একটা লেটার লিখতে পারেন, যেমন টু দ্য হেডমাস্টার, টু দ্য হেডমাস্টার, তারপরে আপনি এখানে দিতে পারেন যেটা আপনি বন্ধুরা এভাবে এখানে আপনি চাইলে আপনার অফিস থেকে ছুটি নিচ্ছেন দুই দিনের, সেই হিসাবেও আপনি লেটার তৈরি করতে পারেন। সেটা বন্ধুরা আপনার মতো করে আপনি লেটার তৈরি করে নেবেন। আমি জাস্ট দেখালাম কীভাবে লেটারের ওপরে ঠিকানাটা বা অ্যাড্রেসটা তৈরি করতে হয়। আমি এটা দিলাম, এটা দুই নম্বরের জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে এক নম্বরের জন্য অপশানটি চলে আসবে। তো আপনারা বন্ধুরা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, আবার চাইলে এখানে এডিট ইন্ডিভিজুয়াল লেটার দিয়ে এডিট করতে পারবেন। এডিট বলতে আপনার কারেন্ট অল দিলাম, আমি অলগুলো দেখাচ্ছে, যেমন অল দিয়ে দিলাম, আমি যখন অল দিলাম তখন আমার প্রথম পেজ অল যখন দিলাম তখন এক নম্বরটা দেখেন এখানে চলে এসেছে এক নম্বর পেজটি, এবং দুই নম্বর পেজও দুই নম্বরটি চলে এসেছে। আপনার যদি আরও থাকে তাহলে আরও চলে আসবে, যদি আরও থাকে আরও চলে আসবে, আপনার যদি পাঁচটা থাকে তাহলে পাঁচটি চলে আসবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে আসলে কাজটি করতে হবে। মেল মাসের কাজ মনে রাখবেন, মেল মাস মানে হচ্ছে ঠিকানা তৈরি করে দেওয়া অ্যাড্রেসের সাপেক্ষে। আপনি এখন চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করে আসলে বা পাঠিয়ে দিতে পারবেন। এখন আপনি যদি চান আরেকটি তৈরি করবেন, তো আপনি কীভাবে তৈরি করবেন, আপনি সিলেক্টে যদি চান টাইপ নিউ লিস্টে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার লিস্ট তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে লিস্টটা তৈরি করতে পারবেন। আমি সাপোজ তিন দিলাম, তিন দিয়ে এখানে দিলাম হচ্ছে আব্দুল করিম, সে আছে সাপোজ এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, আমি এয়ারপোর্ট লিখে দিলাম। দেন আমি ওকে দিলাম, ওকে দিয়ে এখন আবার সেভ করতেছি, ডেস্কটপে সেভ করলাম সাপোজ মেল লিখে। তাহলে দেখেন বন্ধুরা এখানে তিন নম্বরে আরেকটি অপশান চলে আসলো। তো বন্ধুরা এভাবে আসলে মেল মাস্টার কাজটি করতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর যদি বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।